ইউক্রেনে পূর্বাঞ্চলে হামলা জোরালো করেছে রাশিয়া। যুদ্ধের এ পর্যায়ে উত্তর পূর্বাঞ্চলীয় হারকিভ বা দক্ষিণাঞ্চলীয় জ্যাপোজিরিয়ায় নতুন করে আক্রমণ চালাচ্ছে রাশিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে হারকিভের 30টির বেশি শহর ও গ্রাম এবং জ্যাপোরিজিয়ার 20টির বেশি জনপদে হামলার কথা নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। 24 ফেব্রুয়ারি যুদ্ধের এক বছর পূর্তির আগে আক্রমণ আরও জোরালো হওয়ার আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে শুধু 24 ঘণ্টাতেই হাজারের বেশি রুশ সেনা হত্যার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। অন্যদিকে জানুয়ারিতে 6,500-এর বেশি ইউক্রেনীয় সেনা নিহতের দাবি করেছে মস্কো, যদিও দুপক্ষের এমন দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।